যাই হোক, এখন আমরা আছে হয়তো তাকে সমর্থন করে আমার মনে হয় আমরা সবাই যদি একজন যদি সমর্থন করে একজনকে আমরা অবশ্যই আমি আশা করব সকলে মিলে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আমাদের চন্দ্রমন্ডা প্রার্থী সন্তান সাহেব হাজার যুবলীগের সভাপতি তাকে আমরা নির্বাচিত করব এবং আগামী 11 নভেম্বর যেভাবে নির্দেশ আসবে আপনারা সেই নির্দেশ পালন করবে। এই আহ্বান আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। যুবলীগের প্রাণের সংগঠন, আমারও প্রাণের সংগঠন। আপনারা অবশ্যই যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্য করার জন্য আপনাদের যতটুকু সহযোগিতা দরকার অবশ্যই কাম্য করছি। আর সর্বশেষ না ভাই, এটা তো হচ্ছে এটা তো আমাদের যুবলীগের বর্ধিত সভা, এখানে তো ভোটের কোনো আলাপ হবে না। আমি 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 আপনাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি, এটা আমার ভিতরে আমার কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, কিনা নাই। আমরা আমরা আওয়ামী লীগের রাজনীতি করি, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। তা আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে কেউ আমাদের ভিতরে নৌকা মার্কার প্রতীক নিয়ে আসুক না কেন, জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কার প্রতীক দেবে, আমি রশিদ অবশ্যই তার কাজ করব এবং আপনারাও তার কাজ করবেন।